ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন লিখেছেন যে মেয়েদের শিথিলকরণের ব্যাপারে ইসলামের আদেশ কি, মানে মাঝখানেই করতে হবে নাকি কোনো নিয়ম নেই? নিয়ম আছে অবশ্যই। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে মেয়েদের মাথার শিথি মাঝখান থেকে হবে, মাথার মাঝখান থেকে হবে, নাক বরাবর কপালের উপর দিয়ে তার মাথার শিথি করবে এবং এটাই হচ্ছে তার জন্য উত্তম ও সুন্নাত। কিন্তু যদি ডানে বাঁয়ে শিথি করে তবে এটা জায়েজ হতে পারে যদি তার ওই শিথিটা কোনো কাফের বা ফাসেক বা ফাজের নারীদের সদৃশ্য না হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যেই সামিল হবে। সুতরাং যদি তাদের অনুসরণ না করে এমনিই যদি একটু ডানে বা বাঁয়ে শিথি করা হয় তাহলে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, কিন্তু উত্তম না। উত্তম হচ্ছে মাথার মধ্যবর্তী স্থানে শিথি করবে। আল্লাহ তাআলা আলাম।